যে মেসেজটা সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে পিলটা নিজের মধ্যেই তৈরি করা যায়। মানে আমার শরীরের থেকে বেশি আমার মনের দরকার এই এরকম একটা হ্যাপি পিল, আমার মন যাতে ভালো থাকে আমরা সর্বদা তো সেই চেষ্টাই করি। শরীর খারাপের জন্য তো ডাক্তারবাবুরা রয়েছেন, কিন্তু যদি মন খারাপ হয় বা আমার যদি মনে হয় যে আমি যে লক্ষ্য নিয়ে স্থির চোখে এগোচ্ছি সেটা থেকে খানিকটা একটু বিচলিত হয়ে গেলাম, তাতে মানুষের দুঃখ হয়, কষ্ট হয়, সেই আঘাতগুলোকে সেই বাম্পারগুলোকে সামলে নিয়ে তারপর আবার ট্র্যাকে ফেরার জন্য এরকম ভেতর থেকে একটা একটা হ্যাপি ফিল জেনারেট হতে পারে এবং সেটা আমরা জেনারেট করতে পারি যদি আমাদের মধ্যে সেই উইল, সেই ইচ্ছেটা থাকে। মৈনাকের ছবি সবসময় একটু ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে হয়, স্ক্রিপ্টটাও ফাটাফাটি, এবং আমার তখন মনে হয়েছিল যে এই যে বিভিন্ন জায়গায় যখন যাই এবং লোকজন আমাকে বলে যে আপনাকে দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়, সো এক অর্থে আমি নিজেকে প্রিভিলেজড মনে করি যে আই ক্যান বি অফ সাচ সার্ভিস। প্রত্যেকটা মানুষই তার কল্পনার জগতে থাকতে চায়, তার রোজকার যন্ত্রণার জীবনের বাইরে গিয়ে সে কল্পনাপ্রবণ হয়ে ওঠে, রোজকার আমাদের এই প্রাত্যহিক জীবনের যন্ত্রণার থেকে বেরোতে চায় এবং যত দ্রুত সম্ভব বেরোতে চায়। যদি পিলের দরকার পড়ে, কেউ যদি মনে করেন যে পিল খেয়েই বেরোবেন তাহলে পিল খাবেন, এমনিতে যথেষ্ট পিল খান, আমাদের সরকার যথেষ্ট পিলের ব্যবস্থা করে রেখেছে, নানারকম পিল গিলেই তারা চলেন। আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠান তো আছেই যারা বলেন যে পিল খেলেই মুক্তি জীবনের এই সমস্ত দুঃখ কষ্টে, সেই পিলেরই যদি একটা অন্যরকম ভাগ দেখা যায় তাহলে তাই হলো। এই ছবিটা তোমার যে মিউজিকটা রয়েছে সেই মিউজিক নিয়ে আমাদেরকে একটু কিছু বলো। হ্যাপি প্লে তিনটে গান আছে, একটা গিয়েছে রূপম দা ধুলো ঝেড়ে বলে, একটা গিয়েছে অনুপম দা থাক পাশে প্রিয়তমা, আর মধুবন্তী বাগছে গিয়েছে আর একটা, সেটা হচ্ছে ভালো লেগে যায় বলে। তিনটেই গান, সবকটাই লিখেছে দীপাংশু। তো গানগুলো অ্যাকচুয়ালি যেরকম ধরনের সাউন্ড এখনকার জেনারেশন পছন্দ করে, একটু পপ, একটু অল্টারনেটিভ রক, ব্রিট রক, এইসব নিয়েই এরকম সাউন্ড পাবে যারা গানগুলো শুনবেন। ইতিমধ্যেই গানগুলো খুবই পপুলার হয়েছে, সবার খুব ভালো লাগছে, সেটা আমাদের জন্য খুব ভালো নিউজ। তো ফিল্মে কীভাবে ইউজ হয়েছে সেটা একটা এক্সাইটমেন্ট আমার জন্যে, আমি ওয়েট করে আছি দেখার জন্যে। Press the bell icon on the YouTube app and never miss another update.